হ্যাপি বার্থডেছেন ও তুমি যে টাকা বনের আছায় আমার মিছা গপ শুনাই দছ এটা কম ভালো করে বুঝা পারছি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান কি চলে যেতেছেন হ্যাঁ চলে যেতেছি কিছু মনে না করলে একটা কথা কই আতর খালামার ছোট মায়া রিমি আপা সে কিন্তু ভালো না গোপনে দুইবার বাচ্চা নষ্ট করছে এই এলাকার এক বাস্তবের সাথে তার প্রেম আছিল কি কইতেছ হ্যাঁ কেউ জানে না আমি সাইডলাইন দিয়া ঘটনাটা বাইর করে ফলাইছি যে হাসপাতালে সে কামটা করছে সে হাসপাতালে নার্সের সাথে আমার খুব ভালো সম্পর্ক সে আমার সব কয়ে দিছে তবে ভাইজান আমি কিন্তু এই কথাটা কাউরে কই নাই কেন কমো আমাকে কথা লাগানোর অভ্যাস আছে কোন ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ কাসার এখনো বিয়ে আসাদি হয় নাই মানুষ যদি জানার জন্য হয় ওনার জীবনে বিয়ে হইব আপনারও আমি কইতাম না কিন্তু আপনি ভালো মানুষ আপনারা না করলে আপনি ঠকবেন না না জিনিসটা কইয়া কিন্তু তুমি খুব ভালো করছো মানে আমি তো মহা মুসিবতের মধ্যে পড়ে যেতাম যাই হোক কিছু লইবা টাকা দিবার চাইতেছেন ও তুমি যে টাকা বনের আশায় আমার মিছা গপ শুনাই দিচ্ছ এটা কম ভালো করে বোঝা পারছি এইটা আপনি কি কইতেছেন ভাইজান ও রিমি যে তোমার পেটে লাথি মারছে না একদম ঠিক কাম করছে কি কইলেন ভাইজান কি কইতেছ শুনো নাই তুইলে একটা আছাড় মারানোর আগে ভাগেন দা ভাগ কইতেছি শয়তান জানি কোন কার পিঞ্চ লাগাস না পিঞ্চ লাগাস ফাউল মায়া লোক হ্যাঁ কোন আপনি কোয়ে আছেন কেলা আপনার লগে দেখা করুম দরকার আছে জুতা মারি কি গরু দান করবার চাইতেছেন না গরু মাইরা জুতা দান করবার চাইতেছি আপনি হাঁচা আছে একটা গরু ওই যে কথাই আছে না যে কয় আইরে তার সঙ্গে যাই রে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ ঘিলো নাই আপনার হ্যাঁ আপনার আমি কি কইছিলাম যে আমাগো সমস্যার মধ্যে আপনি হান দেন না তারপরও তো শুনেন নাই কথা আমার বুকের পার্সোনালিটি নাই কোনো ব্যাক কল কোন আপনার কই আছেন কোন কেলা কেলা ইস্ক মোহাম্মদ দিন লইবেন না আপনি তো আমার কাছে এরি চান শুনেন আগে চাই তা মন চাই না অন আমি চাই কই আছেন কোন আমি আপনার লগে দেখা করব আমি পুরান ঢাকায় চলে যেতে আছি মিছা কথা কইেন না এত তাড়াতাড়ি তো আপনি পুরান ঢাকায় যেতে পারবেন না কই আছেন কোন আমি দেখা করতে আইতেছি আপনাকে মহল্লায় আছি ওই যে চায়ের দোকানটা আছে না ওখানে ওই চায়ের দোকান বয়ন আমি আইতেছি মেলা কথা আছে ঠিক আছে বেশি দেরি করেন না আমার কাম আছে ঢং কইরেন না এইভাবে আমার কাছে দাম বাড়াবার পারবেন না আপনি ওখানে বয়ন আমি 5 মিনিটের মধ্যে আইতেছি আচ্ছা ঠিক আছে